আপনি জানেন কি মাসিক হতে দেরি হওয়ার সাতটি গুরুত্বপূর্ণ কারণ থাকে এই সাতটি কারণ জানা না থাকলে আপনার বন্ধাত্ব হওয়ার সম্ভাবনা থেকে যায় মা হতে না পারার মতো সমস্যায় ভুগতে পারেন আজকের এই ভিডিওতে সাতটি গুরুত্বপূর্ণ কারণ বলবো যে 60টি কারণে একটা মেয়ের মাসিক চক্রের সমস্যা হয় মাসিক হতে দেরি হয় মাসিক অনিয়মিত হয় এবং এই সাতটি কারণের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব এক নাম্বার কারণটি হচ্ছে যাদের হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে অথবা হঠাৎ করে ওজন কমে যাচ্ছে এই কারণটি খুব বেশি গুরুত্বপূর্ণ যারা মোটা হওয়ার জন্য ঔষধ সেবন করেন অথবা যারা ওজন বাড়ানোর জন্য ঔষধ সেবন করেন তাদের দেহে অ্যাস্ট্রোজেন প্রজেস্টন হরমোনের এক ধরনের ভেরিয়েশন দেখা দেয় যার কারণে তাদের মাসিক চক্রে সমস্যা হতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রম নামক এক ধরনের রোগ আছে যেটা মাতৃগর্ভে ডিম্বাস হয়ে ছোট ছোট সিস্ট জন্ম হয় সিস্ট বলতে পানি ভর্তি ছোট ছোট থলে এই থলেগুলো ডিম্বোস ফুটনে এক ধরনের বাধা প্রদান করে মাসিক চক্রের উপর এক ধরনের প্রভাব ফেলে যার কারণে মাসিক হতে দেরি হতে পারে অথবা মাসিক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে পলিসিস্টিক অভারেন্স সিনড্রোমে ভোগা রোগীদের ইনফার্টিলিটি বা বন্ধাত্ম হওয়ার সমস্যা দেখা দেয় মহিলাদের পলিসিস্টিক অভারেন্স সিনড্রোমের প্রধান লক্ষণই হচ্ছে ওজন বেড়ে যাবে ত্বক তৈলাক্ত থাকবে মুখে ভ্রূণ দেখা দিতে পারে এবং মাসিক চক্রের এক ধরনের সমস্যা দেখা দিতে পারে দুই নম্বর কারণটি হচ্ছে যারা অতিরিক্ত স্ট্রেসে দিন কাটাচ্ছেন বিশেষ করে নারীরা তাদের মাসিক দেরিতে হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় নারীদের পারিবারিক কলহর কারণে অথবা ব্যক্তিগত সমস্যা কারণে খুব বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন দুশ্চিন্তায় পড়েন অতিরিক্ত দুশ্চিন্তায় স্ট্রেস হরমোন রিলিজ হয় স্ট্রেস হরমোন যখন রিলিজ হবে তখন কর্টিসল লেভেল বাড়বে এবং বডির অন্যান্য কার্যকারী হরমোনগুলার উপরে এক ধরনের প্রভাব ফেলে যার কারণে মাসিক চক্র বা মাসিক দেরি হতে পারে অথবা মাসিক বন্ধ থাকতে পারে যাদের দেহে আয়রনের ঘাটতি আছে আয়রনের ঘাটতি থাকলে মাসিক চক্র দেরি হতে পারে অথবা মাসিক বন্ধ হয়ে যেতে পারে আয়রন সাধারণত একটা পার্ট যখন দেহে রক্ত স্বল্পতা দেখা দিবে রক্ত দেখা উপাদান হচ্ছে যাদের আয়রন কমে যায় মাসিক চক্র চলাকালীন সময়ে প্রত্যেক নারীদের নির্ধারিত অ্যামাউন্টের ব্লাড লস হয় সুতরাং আয়রনের অপর্যাপ্ততা দেখা দিলে তাদের দেহে যখন রক্ত স্বল্পতা দেখা দিবে তখন মাসিক চক্র দেরি হতে পারে অথবা মাসিক অনিয়মিত প্রভাবিত হওয়ার একটা সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে প্রত্যেক নারীদের উচিত প্রতি মাসে আয়রন সমৃদ্ধ খাদ্যগুলো খাওয়া সম্ভব হলে মাসিক চক্র যখন দেরি হচ্ছে বা অনিয়মিত হচ্ছে তখন ব্লাড টেস্ট করিয়ে তার হিমোগ্লোবিন লেভেলটা পরিমাপ করা এবং আয়রন ট্যাবলেট অথবা আয়রন সমৃদ্ধ খাদ্য খাওয়া যারা মুখে কন্ট্রাসেপটিভ বড়ি ব্যবহার করেন জন্ম নিরোধক বড়ি তাদের ক্ষেত্রে মাসিক চক্র দেরি হতে পারে অথবা মাসিক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে কারণ এই ধরনের বড়িতে হরমোনাল ভেরিয়েশন দেখা দেওয়ার সম্ভাবনা থাকে যার কারণে এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা ইমার্জেন্সি ওষুধ খান মিলিত হওয়ার পরে বাচ্চা না হওয়ার জন্য তাদের ক্ষেত্রেও মাসিক চক্রের এক ধরনের ভেরিয়েশন বা মাসিক চক্র অনিয়মিত হওয়া বন্ধ হওয়া এই ধরনের সমস্যা দেখা দিতে পারে হঠাৎ করে অনেক বেশি ব্যায়াম করছেন ওজন কমানোর জন্য অতিরিক্ত ব্যায়াম করার ফলেও মেয়েদের দেহে হরমোনাল প্রবলেম দেখা দিতে পারে যার পরিপ্রেক্ষিতে তাদের মাসিক চক্রের সমস্যা হতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হলো অনেক ক্ষেত্রে দেখা যায় থাইরয়েড হরমোনাল প্রবলেম আছে অথবা অ্যাস্ট্রোজেন প্রজেস্ট্রন লেভেলটি কমে যাচ্ছে যার কারণে তাদের মাসিক চক্রের সমস্যা হতে পারে হরমোনাল ইমব্যালেন্সটি কিভাবে হতে পারে বিভিন্ন রোগের কারণে হতে পারে লাইফস্টাইলের কারণে হতে পারে এবং বিভিন্ন ধরনের ঔষধ আছে সেগুলো খাওয়ার কারণে হতে পারে যাদের বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি তাদের যে কোনো সময় মেনোপোজ হতে পারে মেনোপোজ বলতে তাদের মাসিক চক্র পারমানেন্টলি বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে তাদের মাসিক চক্র বন্ধ হওয়ার পরে তাদের শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা মাথা গরম হওয়া ঘুমকম হওয়া বুক ধরপর করা এই ধরনের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার চিকিৎসা নেওয়ার প্রয়োজন হতে পারে যে নারীর একাধারে তিন মাস মাসিক অনিয়মিত হচ্ছে বা মাসিক দেরিতে হচ্ছে নির্ধারিত টাইমে মাসিক হচ্ছে না তাদের কিন্তু অবশ্যই কিছু টেস্ট করানো উচিত এবং ডাক্তারের কাছে এসে পরামর্শ নেওয়া উচিত অন্যথায় তাদের সন্তান হওয়ার এক ধরনের প্রবলেম দেখা দিতে পারে হলে অবশ্যই ওষুধ খেতে হবে স্পেসিফিক কোনো চিকিৎসা নেই তবে লাইফ স্টাইল মডিফিকেশনের মাধ্যমে এবং চিকিৎসকের অধীনে থেকে প্রতিনিয়ত ফলো আপের মাধ্যমে সন্তান নেওয়া সম্ভব যেহেতু মাসিক চক্র সন্তান হওয়ার সাথে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে মাসিক চক্রের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করুন সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম